আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে খুবই চটপটা স্বাদের ব্রেকফাস্ট বা টিফিন বলতে পারো, যেটা খেতে খুবই ভালো লাগে। রাতের বেলা রুটি করার সময় যদি আটা মাখা বেশি থাকে, তাহলে সেই আটাটা মাখিয়ে এই সুস্বাদু রেসিপিটা বানানো যায়। তো এই রেসিপিটা বানাতে একদমই কষ্ট হয় না, খুবই সহজে বানানো যায়। তো আটাটা নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এখন গোল গোল করে দুটো আটা লেছি কেটে নেব, তারপর একটু আটা লাগিয়ে বেলে নেব। আর রুটিগুলো বানিয়ে নিতে হবে একটু মোটা করে। এখানে আমি দুটো রুটি বেলে নিচ্ছি। এখানে আমি দুটো রুটি বেলে নিয়েছি, এখন কাটতে হবে। তো দেখো, চারকোনা করে ঠিক এই রকম করে কেটে নিতে হবে। কাটার পরে ছোট্ট ছোট্ট করে আবার চারকোনা করে কেটে নিলাম। এরপর এক মাথা থেকে অন্য মাথা ভাঁজ করতে হবে। তো এই দেখো ভাঁজ করে নিচ্ছি, এবার উল্টো সাইডেও ভাঁজ করে নিতে হবে। তো দেখো ঠিক এই রকম দেখতে হবে। এখন সবগুলো বানিয়ে নিচ্ছি। তাহলে দেখো অনেকগুলো হয়ে গেছে দুটো রুটি কেটে। এরপর জলের মধ্যে নুন একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আটাটা দিয়ে দিলাম। তো দেখো একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতন সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ করে নিয়ে তুলে নিচ্ছি। আর এটা ভাববেন না যে এটা গলে যাচ্ছে, একদমই শক্ত হয়ে যায়। তো কড়াইতে আর একটু তেল দিলাম, তেল দিয়ে ওতে জিরে দিচ্ছি। তো দেখো এখন টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম, সাথে একটু আদাও দিয়ে দিলাম। তো আপনাদের যদি মনে হয় যে পেঁয়াজ রসুনটা দেবেন, তাহলে রসুনটাও দিতে পারেন, পেঁয়াজটাও দিতে পারেন। তো আমি এখন সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। এখন সিদ্ধ করে রাখা আটাটা দিয়ে দিলাম, এখন সয়া সস টমেটো সস দিয়ে দেব, দিয়ে আর একটু নেড়ে নেব। এখন হয়ে গেছে, দেখুন নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন দেখুন একটা কেটে দেখাচ্ছি কত সফট হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়।